ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। ভারত থেকে একবার প্রশ্ন করেছেন, ফেসবুকে ছবি পোস্ট করি তাহলে কি আমরা গুনাগার হব? কোনো কারণ ছাড়াই যদি ছবি তুলি তাহলে কি গুনাহ হবে কিনা? আমি যদি কোনো ভালো জায়গায় ঘুরতে গিয়ে ছবি তুলে স্মৃতি হিসাবে রাখি তাহলে গুনাহ হবে কিনা? অনেকগুলো প্রশ্ন। আসলে ফেসবুকে অনেক সময় আমাদের আইডি ভেরিফিকেশনের জন্য আমাদের প্রোফাইল পিকচারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটা জরুরি বিষয়। দ্বিতীয়ত হলো পাসপোর্ট করতে ছবি প্রয়োজন, এনআইডি কার্ড করতে ছবি প্রয়োজন, আপনাদের আধার কার্ড বা আরও কী কী কার্ড আছে আপনাদের সেগুলোর জন্য লাগে, ব্যাংক অ্যাকাউন্টের জন্য লাগে। অর্থাৎ আপনার যেখানে প্রয়োজন ছবি সেখানে আপনি অবশ্যই তুলবেন। বিনা প্রয়োজনে ছবি তোলা, ছবি পোস্ট করা, ইনস্টাগ্রামে দেওয়া, ফেসবুকে দেওয়া, ইমুতে দেওয়া, এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমাদের। কোথাও ঘুরতে গেলাম একটা ছবি, কোথাও খাইতে গেলাম একটা ছবি, কোথাও কিছু করতে গেলাম একটা ছবি, আপলোড করতে হয়, চেক ইন করতে হয়, এই সমস্ত বিষয়গুলো অহেতুক এবং ফালতু কাজ। আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুমিনুনে মুমিনদের সফল হওয়ার যে গুণাবলী, সেখানে একটা গুণ হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন। তারাই সফল যারা অহেতুক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। আপনার প্রয়োজনে আপনি ছবি তুলতেই পারেন। আর অনেকটা এক একটা সময় হতে পারে যে আপনি আপনার ছবি তুলে মোবাইলে রেখে দিয়েছেন, এটা একটা বিষয় হতে পারে। আর অহেতুক পোস্ট করা, আপলোড করা, মানুষকে প্রচার করা, এই সমস্ত বিষয়গুলো ফালতু কাজ, অহেতুক কাজের অন্তর্ভুক্ত। প্রয়োজনে বিনা প্রয়োজনে না তোলাটাই সবচেয়ে গ্রহণযোগ্য ভালো কাজ। যদি তুলেন সেটা নিজের কাছে রেখে দেওয়াই উত্তম। আর মৃত্যু হতে পারে, আপনার যে কোনো সময় মৃত্যু হতে পারে, তো সেই ছবিগুলো থেকে যাবে, তো এই জন্য একটু সতর্ক থাকা প্রয়োজন। আল্লাহু আলম বিহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।